sensors. We have more. Two sensors. I have two. This one. You want to see it's on it. In the middle. It has to move on. Cancel out the soluble part ions from both sides. Or any neutron to be followed by acid alkali reaction. If you are new, we will follow. Just write the H plus giving and H plus accepting parts. Just a little part with me, Ashate Lepo. Should I add any question? Did you see that? যেমন আমি যদি দুই একটা এক্সাম্পল দেখি, যেমন ধর আমি তোমাকে বললাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, দিস উইল গিভ সোডিয়াম ক্লোরাইড প্লাস এইচ টু ও, কি ঠিক আছে কিনা? তো বলো এখানে এইচ সি, এখানে হাইড্রোজেন আয়ন কে দিবে? HCl দিবে, তাই না? HCl will give the hydrogen. কাকে? OH কে, শুধু OH কে সে দিবে, তাই না? আচ্ছা, তো তাহলে এই এখানে OH টাকে তুমি আলাদা করে লেখো আর H টাকে তুমি আলাদা করে লেখো, তাহলে আমরা Na আর Cl কে বাদ দিচ্ছি না? Na আর Cl কে আমরা যেহেতু বাদ দিচ্ছি, এবার থেকে বাদ দিব, ওপাস থেকে বাদ দিব, তাহলে থাকে কি? আর এই এনএসি এর বাদ দিলে কি থাকে? এসব আনসার দিতে দেরি করলে তো হবে, ঠিকঠাক আনসার দেওয়া হবে। তারপরে ধরো বললাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, বলো এখানে হাইড্রোজেন আয়ন গিভিং পার্ট কোনটা আসবে? H2SO4। এখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। এই দুইটা হাইড্রোজেন সে অ্যাকসেপ্টিং পার্ট কি আছে? অক্সাইড, অক্সাইড তাহলে মিলে কি হবে? SO4 আর H2O। তাহলে তুমি জাস্ট H প্লাস গিভিং আর অ্যাকসেপ্টিং পার্ট গুলোকে আলাদা করে বের করে লেখো। যেমন এখানে হবে O2 মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন, কয়টা? আর এই ইকুয়েশন লেখা সহজ, খুবই সহজ। NH4Cl প্লাস NaOH, এখানে ধরো ইকুয়েশন লেখা আছে NaCl প্লাস NH3 প্লাস H2O। আচ্ছা, এখান থেকে তুমি বলো NaCl মানে তো Na আর Cl কম্বাইন হয়ে গেছে, বুঝলাম। এই যে OH আছে হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্টর, OH তো পানি হয়ে গেছে হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করে, কিন্তু ওকে হাইড্রোজেন আয়নটা দিল কি? কি করে বুঝলাম? NH4 ছিল, NH3 হয়ে গেছে,
তাহলে নিশ্চয়ই ও একটা হাইড্রোজেন আর ওকে দিয়ে দিয়েছে তাই না বাস তাহলে গিভিং পার্ট আর অ্যাকসেপ্টিং পার্ট গুলোকে আলাদা করে লিখো NH4 প্লাস and OH minus this will give NH3 plus H2 ये ठीक है सही ना ये एक तो सिस्टम है आयनिक इक्वेशन लिखा है और আরেকটা সিস্টেম আমি যেটা বললাম ওইটা জানার জন্য বা বোঝার জন্য তোমাকে সলিবিলিটি জানতে হবে সলিবিলিটি ভিডিও অবশ্যই আপলোড দিয়েছি মানে দিব আর কি ওই ওই ফার্স্ট নিয়মটা আমি কি বলেছি ফার্স্ট নিয়মটা আমি যেটা বলেছি সেটা হচ্ছে সলিউবল পার্ট গুলোকে আমরা ক্যান্সেল সলিউবল আয়নস গুলোকে আমরা ক্যান্সেল আউট করে দিব ফ্রম বোথ সাইডস एग्जांपल দেখেন আর সলিউবল কিনা এটা আমরা কিভাবে বুঝব এক বোঝার বোঝার প্রথম উপায় হচ্ছে ওরা যদি ওরা পাশে তুমি দেখবে যে যেখানে একিউ লেখা থাকবে মানে অ্যাকোয়াস লেখা থাকবে তুমি বুঝবে ওটা সলিউবল যদি সলিড মানে এস বা জি মানে গ্যাস লেখা থাকে তাহলে সেটা সলিউবল কিছু না ইনসলিউবল কিছু ঠিক আছে কি না সলিউবল হইলে সেটা অ্যাকোয়াস লেখা থাকবে সব সময় যেমন ধরো সিলভার নাইট্রেট বলা আছে অ্যাকোয়াস ঠিক আছে প্লাস ধরো হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডরা সব সলিউবল অ্যাসিডের কোনো এক্সেপশন নেই অল অ্যাসিডস আর সলিউবল তাহলে এর পাশে ধর লেখা আছে অ্যাকোয়াস ঠিক আছে এটা HCl সলিড প্লাস H2O লিকুইড H2O তো কখনো অ্যাকোয়াস হয় কারণ H2O মানে তো পানি অ্যাকোয়াস মানে তো পানির মধ্যে ডিসলভ H2O আবার অ্যাকোয়াস কেন না মানে তুমি কি বলতে চাও যে ওয়াটার ইজ ডিসলভড ইন ওয়াটার এটা এটা কি যে আমি লবণের সাথে লবণ মিক্স করলাম এটা হয় তাহলে বলো এখানে সলিউবল পার্ট কি কি আছে ও সরি বলো না এটা হবে এইচ এন ও অ্যাসিড এটা সলিউবল তাহলে বলো এখানে সলিউবল পার্ট কি কি আছে সিলভার নাইট্রেট অ্যাকোয়াস মানে সলিউবল এইচসিএল অ্যাকোয়াস মানে সলিউবল এটা সলিউবল না কেন বলো তো সলিড লেখা আছে এটা সলিউবল এই যে অ্যাকোয়াস লেখা আছে তাই না এবার তুমি সলিউবল পার্ট থেকে সলিউবল পার্ট গুলোকে জাজ করে কমন জিনিসগুলোকে কেটে দাও এই সাইড থেকে ওই সাইডে কাটা কেটে যাচ্ছে এখানে আছে NO3 অ্যাকোয়াস এখানে NO3 অ্যাকোয়াস ক্যান্সেল করে দাও এখানে H অ্যাকোয়াস এখানে H অ্যাকোয়াস ক্যান্সেল করে দাও এখানে সিলভার রাইট সাইডে লেফট সাইডে অ্যাকোয়াস বাট এখানে সিলভার এবার রাখা এখানে Cl এখানে Cl এখানে রাখা করে দাও তাহলে রিমেইনিং থাকে সিলভার নাইট্রেট মানে সিলভার এপাশে সিলভার মানে সিলভার আয়ন পজিটিভ আয়ন আর এখানে কি থাকতেছে বলো ক্লোরাইড আয়ন Cl মাইনাস আর ওপাশে সিলভার এই হচ্ছে আরেকটা সিস্টেম আয়নিক ইকুয়েশন লেখা ঠিক আছে কিনা দুইটা সিস্টেমই অ্যাকসেপ্টেবল দুইটা সিস্টেম থেকে অনেক সময় যদিও
different types of results ashe kintu different types of result I shobai accept korbe somosto chemist somosto examining board shobai accept korbe no problem নেক্সট ক্লাস থেকে সবাই কোশ্চেন পেপার নিয়ে আসবা স্যার বলো এটা কি হবে এখানে কত H3 হাইড্রোজেন আয়ন দিবে তাই না হাইড্রোজেন শুরুতে থাকলে ওটা হাইড্রোজেন আয়ন হিসেবে নাও আর এখানে অ্যাকসেপ্টর কেউ আছে কার্বনেট CO3 ইজ দ্য অ্যাকসেপ্টর ওই যে বলেছিলাম যে অক্সাইড হাইড্রোক্সাইড কার্বনেট এরা হচ্ছে হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্টর তাই না অক্সাইড যদি হাইড্রোজেন আয়নকে অ্যাকসেপ্ট করে it turns into water hydroxide jodi hydrogen ion ke accept kore it turns into water ar carbonate jodi hydrogen ion ke accept kore ekhane dui ta h plus ekhane nosto koro to minus ke carbonate to valence 2 minus to dui ta minus koyta plus ke nite pare dui ta plus ke এখন হাইড্রোজেন তো একটা প্লাস এর জন্য আমি 2 দিলাম যে দুইটা প্লাস আছে আর হাইড্রোজেন আয়নকে অ্যাকসেপ্ট করলে কি হবে আগে এখান থেকে অক্সিজেন বের করে পানি বানাও H2O তো এখান থেকে একটা O নিয়ে আমি H2 বানাই দিলাম আর আর থাকে কি বাকি CO এই রেশিওগুলো আগে ইমিডিয়েট লিখে দাও হাইড্রোজেন আয়ন কে অ্যাকসেপ্ট করবে এই CO3 হাইড্রোজেন আয়ন কে যদি CO3 অ্যাকসেপ্ট করে তাহলে সেটা কি হয়ে যাবে H2R CO2 কয়টা লাগবে হাইড্রোজেন আয়ন দুইটা আর এখান থেকে আসতেছে কয়টা একটা ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা যদি ওই অ্যাসিড বেস ফরম্যাটটা ফলো করে এটা ইকুয়েশন লিখতে চাই তাহলে কি বলেছিলাম জাস্ট হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্টিং পার্টটাকে তুমি আগে আলাদা করো অ্যাকসেপ্টিং পার্ট কোনটা এখানে কার্বনেট CO3 আর গিভিং পার্টে হাইড্রোজেন কয়টা আছে মানে মোট দুইটা 2H+ this will give CO2 plus H2 এইটা হতে পারে এখানে আয়নিক ইকুয়েশন ঠিক আছে কি না অর আমরা যদি ফার্স্ট ফরম্যাটটা ফলো করি ফার্স্ট ফরম্যাটের সময় আমি কি বলেছিলাম যে সলিউবল পার্টগুলো থেকে আমরা কমন জিনিসটাকে বাদ দিয়ে দিব সলিউবল পার্টগুলো থেকে দেখো আমি বলি ইকুয়েশনটা আমি আবার লিখি তাহলে বলো ক্যালসিয়াম কার্বনেট এখানে কি সলিউবল না ইনসলিউবল কেমনে বুঝলাম এইচ আর NO3
soluble এই যে aqueous তাই না CO2 insoluble কেমনে yes yes আর water to liquid বা calcium nitrate soluble তাহলে এখানে soluble আর ওখানে soluble পার্টে দেখো কমন কি আছে ক্যালসিয়াম কার্বনেট 2H প্লাস দিস উইল গিভ CO2 প্লাস H2O আর এখানে কি থাকে শুধু ক্যালসিয়াম এটাও হয় এই ইকুয়েশনের জন্য আয়নিক ইকুয়েশন এটাও হয় দুইটাই কেমব্রিজ অ্যাকসেপ্ট করে এটাও অ্যাকসেপ্ট করে এটাও অ্যাকসেপ্ট করে আর এখন তো আইজিসি আছে সবাই সবাই অ্যাকসেপ্ট করে বিশেষ করে আইজিসি এসিতে এই দুইটা সিস্টেমের কথাই খুব মানে এমফেসিস দিয়ে বলা আছে বুঝছো যে কোনো একটা ফরম্যাট তুমি ফলো করতে পারো নো প্রবলেম তবে আমি সবসময় সেকেন্ড ফরম্যাটটা বেশি প্রিফার করি যে সলিবল পার্টগুলোকে কাটাকাটি করে দেবো এটা আমি প্রিফার করি মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আই প্রিফার দ্য ফার্স্ট ফরম্যাট যে সলিবল পার্টগুলোকে ধরে কাটাকাটি করে দেবো ঠিক আছে ঠিক আছে দেখি এর আয়নিক ইকুয়েশন দেখো রাইট দ্য আয়নিক ইকুয়েশন দেখি ল্যাব শুরু সতর্ক